আজকে যে কলেজের কাটঅফ নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে বাকুরা গভর্নমেন্ট পলিটেকনিক দেখে না বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিকে টোটাল তিনটে স্ট্রিম নিয়ে পড়ানো হয় বা তিনটে ব্রাঞ্চ নিয়ে কিন্তু পড়ানো হয় তো প্রথম যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে ম্যাটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং তো দেখো এখানে সবদিকে ভালো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তারপরে মেকানিক্যাল এবং তারপরে হচ্ছে ম্যাটালজিক্যাল তো দেখো ফট করে আমরা দেখে নিচ্ছি এখানের যে কাট অফ সেগুলো তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখানে কাট হচ্ছে ন হাজার একশো পঞ্চাশ জেনারেলদের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে সতেরো হাজার আটশো আটানব্বই এসটিদের ক্ষেত্রে বাইশ হাজার তেইশ হাজার দুশো আটাত্তর তারপরে আসছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে জেনারেলদের কাট অফ হচ্ছে দশ হাজার আটশো সাতাশ এসসিদের কাট অফ হচ্ছে উনিশ হাজার ছশো তিরানব্বই এসটিদের কাট অফ হচ্ছে পঁচিশ হাজার সাতশো সাতাত্তর মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কাট অফ হচ্ছে আঠেরো হাজার একশো চুয়ান্ন এসসিদের আঠাশ হাজার একশো পঁয়ত্রিশ এবং এসটিদের উনত্রিশ হাজার তিনশো আটচল্লিশ তো দেখো তারপরে এই কলেজটার সবথেকে ভালো ব্রাঞ্চ হচ্ছে ইলেকট্রিক্যাল তারপরে ভালো হচ্ছে মেকানিক্যাল এবং তারপরে হচ্ছে মেটালার্জিক্যাল তো এখানে কারা কারা ভর্তি হওয়ার জন্য কনসিডার করতে পারো দেখো যাদের দশ হাজারের মতো র্যাঙ্ক থাকবে তারা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের ক্ষেত্রে কনসিডার করতে পারো আবার যাদের কুড়ি হাজারের নিচে র্যাঙ্ক থাকবে তারা কিন্তু এখানে যে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে সেটার চয়েসটা কিন্তু ফিল করবেই এবং দেখো লো র্যাঙ্কের যারা থাকবে আঠেরো হাজার কুড়ি হাজার তারা কিন্তু এই কলেজটাকে কনসিডার করতে পারো কেননা লো র্যাঙ্ক অ্যাকসেপ্ট করছে আঠেরো হাজার অবধি কাট অফ যাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে